রুপলাল হাউস বাংলাদেশের ঢাকা শহরের পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় ঊনবিংশ শতকে নির্মিত একটি ভবন। এটি 91.44 মিটার দীর্ঘ একটি দ্বিতল ভবন। এর পেছনভাগে বুড়িগঙ্গা নদী প্রবহমান। এটি জমিদার ও বণিকদের তৈরি। ভবনটি নির্মাণ করেন হিন্দু ব্যবসায়ী ভাতৃদ্বয় রূপলাল দাস ও রঘুনাথ দাস। এটি বুড়িগঙ্গা নদীর উত্তর পারে ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত। রুপলাল ঢাকার বিখ্যাত আর্মেনীয় জমিদার আরাতুনের কাছ থেকে বাড়িটি কিনে পুনর্নির্মাণ করেছিলেন। এর নির্মাণ কাল ঊনবিংশ শতাব্দীর ষাটের দশক। মার্টিন এন্ড কোং কোম্পানির একজন স্থপতি এর নকশা প্রণয়ন করেছিলেন। দ্বিতল এই ভবনের স্থাপত্য শৈলী অভিনব। এটি দুইটি অসম অংশে বিভক্ত, যার প্রতিটিতে কিছুটা ভিন্ন স্থাপত্য শৈলন দেখা যায়। এর ভিত্তিভূমি ইংরেজি অক্ষরে নেয়, যার বাহুত্রয় শহরের দিকে প্রসারিত। মাঝের দীর্ঘতম বাহুটির দৈর্ঘ্য 18.33 মিটার। ভবনটির ছাদ নির্মাণ করা হয়েছিল করিন্থীয় রীতিতে। এর উপরে রয়েছে রেনেসাঁ যুগের কায়দায় নির্মিত পেডিমেন্ট। রুপলাল হাউজে দ্বিতীয় তলায় দুটি অংশে বিভিন্ন আয়তনের মোট 50টিরও বেশি কক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে কয়েকটি প্রশস্ত দরবার কক্ষ। ভবনের পশ্চিমাংশে দোতলায় অবস্থিত নাচঘরটি আকর্ষণীয়ভাবে তৈরি। এর মেঝে ছিল কাষ্ঠ নির্মিত। পুরো বাড়ি জুড়ে উত্তর দক্ষিণ প্রান্তে রয়েছে প্রশস্ত বারান্দা। বারান্দা দুটি ইট নির্মিত সেমি করিন্থীয় স্তম্ভ বা সমায়ত ইটের স্তম্ভের উপর সংস্থাপিত। নদীর দিকে সম্মুখভাগে ভবনের চূড়াতে একটি বড় ঘড়ি ছিল, যা 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে ভেঙ্গে পড়ার পরে আর ঠিক করা হয়নি। ১৮৮৮ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন ঢাকা সফরের সময় তার সম্মানে এখানে একটি বল নাচের আসর আয়োজন করা হয়েছিল। ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাগকালে রুপলালের উত্তরাধিকাররা ঢাকা ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যান। সাম্প্রতিককালে রুপলাল হাউজ মশলা ও সবজি ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছিল, তবে বর্তমানে এটিকে অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রাখা রয়েছে।